সংসারে যদি ভালোবাসা থাকে তবে নিজের ঘরটাকেই স্বর্গ বলে মনে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নির্জন সিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি আমার ডেইলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমি আমার সংসারের কিছু টুকিটাকি কাজ, সেই সাথে আমার লিভিং রুম ডেকোরেশন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এসপি রকমারি ভ্লগের সুমাইয়া আর আমি দুইজন মিলে আজকে সকালবেলা আমার লিভিং রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে ঝেড়ে মুছে নিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো সকাল সকাল আমি হচ্ছে ব্যালকনির গাছগুলোতে পানি দিয়েছি, আর সকালবেলা আমি সকালের নাস্তার জন্য আজকে ভাত রেডি করেছি, আর এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর ভর্তা করব। তো আর গত দিনের সব তরকারি রয়ে গেছে, সেগুলো গরম করে সবাই নাস্তা করে নিব সকালবেলা। তো অনেক বেশি ভালো লাগছে, সুমাইয়ারা আছে একসাথে, আমরা অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। আর এখন হচ্ছে আমি গল্প করছিলাম সুমাইয়ার সাথে, আর সাথে কাজও করছিলাম। এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, এটা হচ্ছে গরম আলু যখন হাত দেওয়া যায় না তখন আপনারা চাইলে এভাবে কাটা চামচ দিয়ে আলুটা কিন্তু ছিলতে পারেন। আর গরম আলু যদি পানি দিয়ে অনেকে আছে সেটা ওয়াশ করে আবার ই করে, এতে করে কিন্তু আলুর যে মানে ভর্তা বানালে যে একটা টেস্ট হয় সেই টেস্টটা কিন্তু কমে যায়। তো আমি সবসময় এভাবে গরম আলু কাটা চামচের সাহায্যে ই করে থাকি, ছিলে থাকি। আর এই তো এদিকে আমি সকালবেলা খাবার রেডি করে নিয়েছি। তো এখানে তো আপনারা দেখেছেন ভেন্ডি ভাজি করেছি, আর এই যে গরুর বুড়িটা এটা গরম করে নিয়েছি, এটা হচ্ছে সুমাইয়ার অনেক পছন্দের জিনিস গরুর বুড়ি, আর আমারও অনেক পছন্দ। আর এখানে হচ্ছে চিকেন নিয়েছি, আর হচ্ছে ভর্তা নিয়েছি, আর গতকালে যে ভর্তা করেছিলাম সেগুলো নিয়ে নিলাম। তো সুমাইয়া আর প্রিন্স আমাদের মতোই হয়েছে ভর্তা প্রেমী, আমাদের কিন্তু ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো এই তো সকালের খাবার এগুলোই ছিল, তো এখানে দেখতেই পাচ্ছেন। আর আজকে দেখা যাচ্ছে কারেন্ট সকালবেলায় চলে গেছে, আমরা খাবো এই সময় কারেন্ট চলে গেছে, তো বেডরুমেই খাবার দিয়েছি। কি একটা অবস্থা, ওরা এসে একটু আরাম করে যে খাবে সেই অবস্থাটা নাই, শুধু একটু পরপর কারেন্ট চলে যাচ্ছে। তো সকালে নাস্তা খাওয়ার পরে এখন আমি আমার গাছে একটু পানিটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই গাছটা হচ্ছে আমি কিছুদিন আগে যে হ্যাঙ্গিং প্লান্টারটা বানিয়েছিলাম সেটার উপরে থাকে, তো এই গাছটাতে এখন আমি পানিটা চেঞ্জ করে দিচ্ছি। এখন হচ্ছে আমার এই যে পথস গাছটা আছে এটা এখন আমি একটু ওয়াশ করে নিব। তো এটা হচ্ছে আমার বেডরুমে থাকে, তো এখন এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি একটু পানিটা ভালো করে দিব আর কি গাছটাতে। তো গাছটা যেহেতু বড় হয়েছে অনেক, তো বেশি বড় হওয়ার কারণে এটার কিন্তু যত্নটাও একটু বেশি প্রয়োজন। তো সুমাইয়া কিন্তু এই গাছটা অনেক পছন্দ করেছে আমার, বলছিল বারবার যে আপু গাছটা অনেক সুন্দর, তুমি এই গাছটার বেশি বেশি যত্ন নিবা, গাছে বেশি বেশি খাবার দিবা। তো অনেক পছন্দ করেছে ও গাছটা। তো গাছটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে, সেজন্য বেডরুমে রেখে দিয়েছি। তো কাজ শেষ করে এখন চলে এসেছি আমার লিভিং রুমে। লিভিং রুমটা একটু ঝেড়ে মুছে গুছিয়ে নেছি, আর হচ্ছে যেহেতু এটা বাচ্চাদের ঘর বুঝে নিত, একদিক দিয়ে যদি গুছায় আরেক দিক দিয়ে কিন্তু ওরা নষ্ট করে ফেলে। তো এখন একটু ঝেড়ে মুছে নেছি। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে তো একই রকম মনে হবে আমার লিভিং রুম, তো মাঝে মাঝে একটু এদিক সেদিক করে গুছিয়ে নেই আর কি, নিজের ভালো লাগার জন্য এদিক সেদিক করে একটু গুছিয়ে ঝেড়ে মুছে নেই, একটু ডেকোরেশন চেঞ্জ করি মাঝে মাঝে, আমার কাছে তাহলে ভালো লাগে।
তো এখন হচ্ছে আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে আমার সেন্টার টেবিল তারপর সাইড টেবিলগুলো একটু গুছিয়ে নেছি সরি একটু মানে ক্লিন করে নিচ্ছি আমার দেয়ালের এই যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাইফা বানিয়েছে আর আমার রুমে ঢুকে ডান পাশের দিকে হচ্ছে ডাইনিং টেবিল তারপর ক্যাবিনেট আর বাম পাশের দিকে হচ্ছে শু র‍্যাক তারপরে হচ্ছে আমার সোফাটা তো আমার রুমের সোফা আমি এল সিস্টেমে রেখেছি তো এটা তো আপনারা সবাই জানেনই দেখেছেন আর এখানে হচ্ছে আমি এখন একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি তো ক্যান্ডেল দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার রুমে বিভিন্ন জায়গায় দেখবেন যখনই আমি ডেকোরেশন করি আমার কাছে কিন্তু ক্যান্ডেল থাকবেই আমার ডেকোরেশনের মধ্যে তো এই ক্যান্ডেল হোল্ডারগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি তো আমার চ্যানেলে এই ক্যান্ডেল হোল্ডার বানানোর ভিডিওগুলো কিন্তু আছে ডিআইওয়াই ভিডিও আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো চেক করতে পারেন যারা নাকি ডিআইওয়াই ভিডিও পছন্দ করেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু প্লেলিস্ট করা আছে আপনারা চাইলে আমার প্লেলিস্ট চেক করতে পারেন তো আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো এখানে সেন্টার টেবিলের উপরে আমি রানারটা বিছিয়ে দিয়েছি আর এই রানারটা আমি কিছুদিন আগে বানিয়েছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন তো আমার লিভিং রুমে যে ডেকোরেশনগুলো করেছি তো বেশিরভাগ জিনিসই হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা ডিআইওয়াই করা আমার পছন্দ মতো সেন্টার টেবিলটা আমি ডেকোরেশন করে নিয়েছি আর খুবই সিম্পলভাবে করেছি আর এখন হচ্ছে আমার ড্রয়িং রুমের যে কর্নারটা আছে সোফার কর্নারটা আমি এভাবে করে সাজিয়েছি তো কর্নারের টেবিলে কিছু শো পিস তারপরে হচ্ছে ক্যান্ডেল হোল্ডার একটা তারপরে হচ্ছে স্পাইডার গাছ আর হচ্ছে একবারে কর্নারে আমি একটা এরিকা পাম গাছ রেখেছি এরিকা পাম গাছ রাখলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায় আর আমার স্পাইডার গাছ খুবই ভালো লাগে তো স্পাইডার গাছ রেখে দিলাম আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার এই ভিডিও থেকে আপনারা আশা করছি আজকে অনেক আইডিয়া পাবেন ডিআইওয়াই আইডিয়া তারপরে হচ্ছে ডেকোরেশন আইডিয়া তো আমি আর সুমাইয়া মিলে ঘর গুছাচ্ছিলাম আর সাজাচ্ছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার ছোট্ট সংসারটা আমি কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি আমি আমার শখের আর কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে তো আমরা মেয়েরা সবাই কিন্তু আমরা আমাদের সংসারটাকে অনেক ভালোবাসি আর আমরা চাই আমাদের সংসারটাকে আমাদের নিজের মনের মতো করে সাজিয়ে নিতে তো আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটা আমার মনের মতো সাজাতে আমার হাতের তৈরি জিনিস দিয়ে সাজাতে তো ডাইনিং টেবিলের উপরে যে রানারটা একটু আগে দেখতে পেরেছেন এটা কিন্তু আমি নিজেই হ্যান্ড প্রিন্ট করে বানিয়ে নিয়েছি তো আমি সামনে আরও ডাইনিং টেবিলের রানার বানাবো তো তখন আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব এই তো এদিকে দেখতে পাচ্ছেন সুমাইয়া হচ্ছে ফেরি লাইট দিয়ে আমার এরিকা পাম গাছটাকে একটু সাজিয়ে নিচ্ছে ওর হাতে একটু গুছিয়ে নিচ্ছে তো দুই বোন মিলেই কিন্তু আমরা হচ্ছে এখন রুমটা গুছিয়েছি ঘর সাজাতে আসলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না আর অনেক বেশি খরচও করতে হয় না আপনার যদি ইচ্ছা থাকে আপনি কিন্তু চাইলে আপনার ঘরে যা আছে তা দিয়ে আপনি আপনার সুন্দর করে আপনার বাসাটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আর সাথে কিছু ডিআইওয়াই করতে পারেন আর ডিআইওয়াই করতে কিন্তু খুব বেশি খরচ লাগে না আমাদের ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা ডিআইওয়াই করে নিতে পারি তো আপনাদের কাছে যদি ডিআইওয়াইগুলো ভালো লাগে আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলে সংযুক্ত থাকতে পারেন এতে করে আপনারা আশা করছি বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন আমি পরবর্তীতে আরও অনেক ডিআইওয়াই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ Thank you.
এখন হচ্ছে সুমাইয়া আরা চলে যাবে, তো ওরা রেডি হয়ে গেছে। আর জাইফা দেখতে পাচ্ছেন খুবই মন খারাপ করেছে, দুইজন বাচ্চাই অনেক মন খারাপ করেছে আজকে। তো জাইফা ওদেরকে বারবার বলছিল যে তোমরা আবার কবে আসবে। তো সুমাইয়া দেখেন দাঁড়িয়ে জাইফা আবদুল্লাহকে বোঝাচ্ছিল যে আমরা আবার চলে আসব। তো আবদুল্লাহ তো খুবই মন খারাপ করেছে, একদম কথাই বলবে না কারোর সাথে, বারবার বলছিল যে ওরা এখন কোথায় যাচ্ছে। তো আবার প্রিন্স আবার বলছিল যে নিচে যাচ্ছি, নিচে থেকে তোমার জন্য গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। তারপরে মানে বিভিন্ন কথা বলে বোঝাচ্ছিল যে আমরা এখন যাব না। তো ওদের মন ভালো করার জন্য প্রিন্স ওদেরকে বেলুন ফুলিয়ে দিচ্ছে মন খুশি করার জন্য। তো বিদায় বেলাটা কিন্তু সত্যি অনেক বেশি কষ্টের, ওদের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। তো সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা যাতে সারা জীবন এমনই থাকে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।